হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। তো বন্ধুরা, আজ 27 সেপ্টেম্বর, ইতিমধ্যে রেলের গ্রুপ ডি যে এক্সামটা শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ফার্স্ট, সেকেন্ড ও থার্ড শিফটে যে প্রশ্নগুলো এসছে, আমি যেগুলো কালেক্ট করতে পেরেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো বন্ধু, বন্ধুরা আজকে ভিডিওর ফার্স্ট কোশ্চেন কী আছে, ঘাসের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়। তো বন্ধুরা, এই উত্তরটি হবে কি, বেনজয়িক অ্যাসিড। ঘাসের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়, বেনজয়িক অ্যাসিড। তো আজকে নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন চলে যাব। আজকে 2 নম্বর প্রশ্ন কী এসছে বন্ধুরা, দেখো, ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয়। তো ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয়, রিকেট রোগ হয়। তো বন্ধুরা দেখো, ভিটামিন চ্যাপ্টার থেকে কিছু না কিছু প্রশ্ন প্রতিদিনই না থাকছে, নয় ভিটামিনগুলোর রাসায়নিক নাম, নয়তো কোন ভিটামিনের অভাবে কী রোগ হচ্ছে, এগুলো কিছু না কিছু থাকছেই। তো বন্ধুরা, ভিটামিন চ্যাপ্টারটি তোমরা পড়ে যাও, দেখবে কোনো অনেক প্রশ্ন কমন পাবে। তো যাই হোক বন্ধুরা, নেক্সট প্রশ্ন আজকে চলে যাব। নেক্সট প্রশ্ন কী আছে বন্ধুরা, দেখো, কোন গ্রহের কোনো উপগ্রহ নেই। তো বন্ধুরা, কোন গ্রহের কোনো উপগ্রহ নেই, বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। আর প্রতিটা যে গ্রহ আছে, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, প্রত্যেকটিরই উপগ্রহ রয়েছে। তো বুধ ও শুক্রর উপগ্রহ নেই। এছাড়াও তো আমরা আর একটা প্রশ্ন জেনে রাখো, এই পরিপ্রেক্ষিতে বামন গ্রহ কাকে বলা হয়। তো প্লুটোকে বামন গ্রহ বলা হয়। তো বন্ধুরা, এটি তোমরা একটু জেনে রাখবে। যাই বন্ধুরা, নেক্সট প্রশ্ন চলে যাব। চীন দেশের আবিষ্কারক কে? চীন দেশের আবিষ্কারক হলো মার্কোপোলো। মার্কোপোলো হলো চীন দেশের আবিষ্কারক। এই প্রশ্নটি আজকের ডেটে কোন কোনো একটি শিফটে এসছে। তো বন্ধুরা, এই পরিপ্রেক্ষিতে আমি নিচের আরও 2-3টি প্রশ্ন দিয়ে দিচ্ছি। দেখো, ভারতের খোঁজ করেন বা ভারত দেশটির আবিষ্কারককে, ভাস্কো দা গামা। এটি পরের দিন এক্সামে যে কোনো শিফটে আসতে পারে, তাই আমি দিয়ে দিলাম যেহেতু চীন এসেছিল। তো নেক্সট প্রশ্ন কী আছে, আমেরিকা দেশের আবিষ্কারককে? আমেরিকা দেশের আবিষ্কারক হলো কলম্বাস। তো বন্ধুরা, এই 2টি প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। তো বন্ধুরা একটু দেখে নাও। যাই হোক, আজকের যে 7 নম্বর প্রশ্ন যেটি আজকে এসছে, মাউরি জনজাতির বসবাস কোন দেশে লক্ষ্য করা যায়। এটি হলো নিউজিল্যান্ড। মাউরি জনজাতির বসবাস কোন দেশে লক্ষ্য করা যায়, নিউজিল্যান্ডে। তো আজকে নেক্সট প্রশ্ন, 6 নম্বর 8 নম্বর প্রশ্ন চলে যাব। ইন্টারন্যাশনাল মানি ফান্ড বা IMF এর মুখ্য কার্যালয় কোন দেশে অবস্থিত। যেটি আসুক, যদি শর্ট ফর্ম আসে IMF বা ফুল ফর্ম যদি আসে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো বন্ধুরা, আমি পুরো নামটি দিয়ে দিলাম, যাই হোক না কেন, যেটিই আসুক না কেন, তো তোমরা সেটির মুখ্য কার্যালয় কোথায় হবে, Washington DC, আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত যেটি। তো বন্ধুরা, তো এই প্রশ্নটি একটু ভালো করে দেখে নাও যে কি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তো কোথায় অবস্থিত, Washington DC-তে, আমেরিকা যুক্তরাষ্ট্রে। তো নেক্সট প্রশ্ন কী আছে, 9 নম্বর প্রশ্ন, দেখো বন্ধুরা, খুব একটি খুব সোজা প্রশ্ন এসছে একটি। যাই হোক, কী প্রশ্ন, অমর্ত্য সেনকে কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়। তো বন্ধুরা, অমর্ত্য সেনকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, এটা তোমরা সবাই জানো। এই প্রশ্নটি আজকে কোনো একটি শিফটে এসছে, তো যতদূর মনে হয় ফার্স্ট শিফটে এসছে। তো যাই হোক না কেন বন্ধুরা, আজকে নেক্সট প্রশ্ন চলে যাবো। এর পরিপ্রেক্ষিতে আমি আরও 2টো প্রশ্ন দিয়েছি, তো তোমরা একটু দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছে, সাহিত্যর ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছে, তো গীতাঞ্জলি লেখার জন্য। আর মাদার টেরিজা কে কোন কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়, তো শান্তির উপর মাদার টেরিজাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই ছিল আজকের 11 নম্বর প্রশ্ন। 10 ও 11 নম্বর প্রশ্নটা আমি আগের প্রশ্নটির পরিপ্রেক্ষিতে দিলাম, অমর্ত্য সেনকে কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয় অর্থনীতি। এই পরিপ্রেক্ষিতে আমি 2টো প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম, 10 এবং 11। তো তোমরা একটু দেখে নাও, পরের দিনে এক্সামে যে কোনো শিফটে আসতে পারে, কারণ একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। আর বন্ধুরা, আর একটা কথা যেটা বলবো, তোমাদের যে এই প্রশ্নগুলো যারা যারা দেখছো, অনেক প্রশ্নই বারবার কমেন্ট অনেক কমন আসছে। তো বন্ধুরা, তোমরা আগের শিফটে অর্থাৎ আগের ডে যে এক্সামগুলো হয়েছে সেগুলো যদি তোমরা এখনও না দেখে থাকো, আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নেবে, কারণ একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। তো দেখে নাও নেক্সট প্রশ্ন কী আছে, 12 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি, NH4Cl। অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি, NH4Cl। দেখো বন্ধুরা, অনেক সংকেত আসছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখবে, আশা করি 1% হলেও তোমাদের কাজে লাগবে। তো নেক্সট প্রশ্ন চলে যাবো কি, আয়ুষ্মান ভারত প্রকল্পের বর্তমান CEO-র নাম কি। ইন্দুভূষণ হলো আয়ুষ্মান ভারত প্রকল্পের বর্তমান CEO। তো নেক্সট প্রশ্ন, দেখো কোনো না কোনো একটা দিবস আসছে, না বিশ্ব, দেখো এখানে দিয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস, অনেক সময় বিশ্ব মাতৃ দিবস দিয়েছিল, একটি শিফটে দিয়েছিল বিশ্ব বিজ্ঞান দিবস। তো বন্ধুরা দেখো, এই খুব ইম্পর্টেন্ট ডেটগুলো খুব দিচ্ছে। তো বন্ধুরা, এটার উত্তর হবে কি, বিশ্ব ম্যালেরিয়া দিবস 25শে এপ্রিল পালন করা হয়। তো নেক্সট প্রশ্ন চলে যাবো, আজকে 15 নম্বর প্রশ্ন কী আছে, GST-র ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে। বর্তমানে GST-র যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার সেটি হলো কি, অমিতাভ বচ্চন। দেখো, GST থেকে একটি প্রশ্ন এসছে। আর GST সর্বপ্রথম কোথায় চালু হয়, এই প্রশ্নটিও একটি শিফটে এসেছিলো। তো তোমরা বন্ধুরা আমার ভিডিও দেখে নেবে, আমার ভিডিওতে সব কিছু দেওয়া আছে। যাই হোক না কেন বন্ধুরা, দেখানো 16 নম্বর প্রশ্ন কী আছে, বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি। তো দেখো, সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান যে বিচারপতি, তার নাম হলো দীপক মিশ্র। তো দীপক মিশ্র খুব শীঘ্রই রিটায়ার্ড হবে, কিন্তু বর্তমানে এখনও উনি দীপক মিশ্রই রয়েছেন।
তো যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাবো। 17 নম্বর প্রশ্ন কি আছে, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? দেখো বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। তো বন্ধুরা বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। দেখো আরেকটি প্রশ্ন এসেছে খেলাধুলো থেকে, কি ক্রিকেট থেকে দিয়েছে, আন্ডার 19 ক্রিকেট ও ক্রিকেটে সর্বাধিক 282 রান করে রেকর্ড করলেন কোন ক্রিকেটার? তো পবন সাহা সর্বাধিক রান করেছেন আন্ডার 19 ক্রিকেট ক্রিকেটে, তো 282 রান করেছেন। তো নেক্সট প্রশ্নে চলে যাবো। আজকে 19 নম্বর প্রশ্ন, 2019 সালে ইন্ডিয়া টিমের কোচ কে ছিলেন? তো বন্ধুরা দেখো 2017 সালের, একটু ভুল বলে ফেললাম, 2017 সালে ইন্ডিয়া টিমের কোচ কে ছিলেন? তো অনিল কুম্বলে। তো বন্ধুরা এখন যে বর্তমান পুরুষ ক্রিকেট টিমের দলের যে কোচ ছিল রবি শাস্ত্রী, আর 2017 যে ছিল সেটি হলো অনিল কুম্বলে। তো বন্ধুরা এইগুলো একটু দেখে করবে যখনই করবে। 2017-তে অনিল কুম্বলে ছিল, আর বর্তমানে যিনি রয়েছেন তার নাম হলো রবি শাস্ত্রী। তো বন্ধুরা নেক্সট প্রশ্নে চলে যাব, কি মন কি বাত বইটির লেখককে? দেখো বন্ধুরা এই প্রশ্নটি রিপিট হয়েছে, এই প্রশ্নটি আগের কোনো একটি শিফটে এসছে, তো রাকেশ জৈন হবে উত্তর। তো নেক্সট প্রশ্নে চলে যাবো। আজকের 22 নম্বর প্রশ্ন দেখো কী আছে, একটি রিজনিং। তো বন্ধুরা রিজনিংটা কীরকম দিয়েছে, LKHG KJ GF JI APE। তো বন্ধুরা রিজনিংয়ের প্রসেসটা এরকম, LKJK GHFG, দেখলে বন্ধুরা সেম প্রসেসটি হয়ে যাবে, JI HI EF DE। তো বন্ধুরা এরকম হয়েছে, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। যাই হোক চলে যাবো নেক্সট প্রশ্নে। দেখো 23 নম্বর প্রশ্ন কি আছে, দেখো শক্তর যদি শক্তকে আমরা, শক্তর বিপরীত শব্দ নরম, তো পুরুষের বিপরীত শব্দ কী হওয়া উচিত? তো স্ত্রী। অনেকগুলো অপশন হয়তো ছিল, তো বন্ধুরা এরকমভাবে এই রিজনিংটি দিয়েছে এই প্রসেসে, তো তোমরা একটু দেখে নেবে। অনেক ধরনের রিজনিং হয়তো বন্ধুরা, আমি যেগুলো কালেক্ট করতে পেরেছি সেগুলো আলোচনা করে দিচ্ছি তোমাদের সঙ্গে। তো যাই হোক বন্ধুরা চলে যাবো নেক্সট প্রশ্ন। দেখো 24 নম্বর প্রশ্ন কি আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রতি জন্মদিন কবে পালন করা হয়? তো 17ই সেপ্টেম্বর। দেখো সম্প্রতি এটি পালন করা হয়েছে বলেই এটি দিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রতি জন্মদিন কবে পালন করা হয়? 17ই সেপ্টেম্বর। শুধুমাত্র ডেটটি দিয়েছে, সালটি বা কিছু জানতে চায়নি, শুধুমাত্র ডেট দিয়েছে, মানে কবে, 17ই সেপ্টেম্বর না 18ই আগস্ট, এরকম চারটি ডেট দিয়ে দিয়েছে। তো 17ই সেপ্টেম্বর হবে সঠিক উত্তর। যাই হোক নেক্সট প্রশ্ন চলে যাবো। আজকে 25 নম্বর প্রশ্ন কি আছে, রামধনু কেন দেখা যায়? বন্ধুরা দেখো রামধনু, দেখো যেটাকে আমরা বেনিয় সহকলা বলে থাকি, যে যে সাতটি রং যেটা আমাদের বর্ষাকালে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই যখন রোদ ওঠে। তো বন্ধুরা দেখো আলুর বিচ্ছরণের ফলে রামধনু দেখা যায়। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন চলে যাবো। দেখো কী প্রশ্ন আছে, 26 নম্বর প্রশ্ন কি আছে, চোখ কান নাক হাত এগুলির মধ্যে আলাদা কোনটি? দেখো চোখ কান নাক এগুলি হচ্ছে তোমার, এগুলো তোমাদের সবকটাই তোমাদের মাথার সাথে, মাথার মধ্যে অবস্থিত, আর হাতটা আলাদা, তো হাতটি হবে সঠিক উত্তর। এছাড়াও অন্যান্য কারণ রয়েছে, যদি এই মানে জিআই অনেক রকম প্রসেসই হয়, হাতটি হবে সঠিক উত্তর, কারণ চোখ কান নাক এগুলো হচ্ছে আমাদের এক একটি তোমাদের শরীরের সামনের দিকেই রয়েছে এবং একসাথেই রয়েছে, আর হাতটা একটা আলাদা জায়গা রয়েছে, তো হাতটি হবে উত্তর। চলে যাবো আজকে 27 নম্বর প্রশ্ন। দেখো একটি অঙ্ক দিয়েছে কি, দুটি সংখ্যার অনুপাত 4:3, যদি ওই সংখ্যার গসাগু 7 হয় তাহলে সংখ্যা দুটি কি? দেখো বন্ধুরা এর থেকে সোজা অঙ্ক কিছু হবে কি না আমি জানি না, এই প্রশ্নটি আজকে দিয়েছে কোনো একটি শিফটে। দেখো কি দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এবং তাদের গসাগু বলেছে। দেখো অনুপাত দিয়ে যদি তুমি গুণ করে দাও গসাগুকে, তাহলে দেখো দুটি সংখ্যা পেয়ে যাবে, একটা বড় সংখ্যা একটি ছোট সংখ্যা, কী হবে, একটা হচ্ছে 28 আর একটা হচ্ছে 21। যদি বলতে ছোট সংখ্যা জানতে চাইতো তাহলে হয়তো 21 হয়ে যেত উত্তর, আর বড় সংখ্যা হয়ে যেত 28। তো বন্ধুরা এইটি আজকের প্রশ্নে এসছে। তো চলে যাবো আজকে 28 নম্বর প্রশ্ন। দেখো কী আছে, কোনো সংখ্যার 18% 90 হলে তাহলে ওই সংখ্যা 13% কত হবে? দেখো বন্ধুরা 18% 90 হলে এই প্রশ্নটি কী হবে, এক্স, দেখো x×18/100 আমরা এটা লিখতে পারি, যেহেতু বলেছে আমাদের 18% 90, তো পার্সেন্টেজের জন্য 100 হয় আর আমরা x ধরে নিলাম, তো এটা কাটাকাটি করলে হয়ে যাবে কত, 500, x = 500 বেরোবে। তারপর কী হবে, দেখো কী চেয়েছে, 13% = কত হবে, দেখো 500 যেহেতু বেরিয়েছে, x এর মানটা যেহেতু আমরা 500 পেয়ে গেলাম, তো 500×13/100 এটাকে যদি আমরা করি তো কী হয়ে যাবে, 100 105 কেটে 100কে 500 কাটলে 5 হবে, 5×13/65। তো বন্ধুরা এটি হবে উত্তর। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। যাই হোক বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখা চলে যাবো। 29 নম্বর প্রশ্ন দেখো কী আছে, দেখো বন্ধুরা তোমাদের আগেই বলেছি একটি কথা, কি মুখ্যমন্ত্রী রাজ্যপাল এই বিষয় নিয়ে প্রতিটা দিন কোনো না কোনো শিফটে কিছু না কিছু প্রশ্ন থাকছে, তো তোমরা এগুলো একটু বিশেষ করে দেখে যাবে। দেখো ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি, বিপ্লব কুমার দেব, এটি এসছে আজকের কোনো কোনো একটি শিফটে। তো বন্ধুরা আরেকটি কথা, আমি যে এই প্রশ্নগুলো আলোচনা করছি এর মধ্যে কিছু 26 সেপ্টেম্বরের 3rd শিফটের প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, যেগুলো আমি আগের দিন দিতে পারিনি, তো বন্ধুরা তোমরা সেগুলো এর মধ্যে 2-4-5টা প্রশ্ন রয়েছে, তো বন্ধুরা এগুলো তোমাদের দেওয়া দরকার বলে আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা যাই হোক চলে যাবো নেক্সট প্রশ্নে। কী রয়েছে,
যোজনা আয়োগের সর্বপ্রথম অধ্যক্ষ নাম কি? যোজনা আয়োগের সর্বপ্রথম অধ্যক্ষের নাম কি? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু হলো যোজনা আয়োগের সর্বপ্রথম অধ্যক্ষ, কারণ এখন বর্তমানে যোজনা আয়োগের অধ্যক্ষ কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ যোজনা আয়োগের অধ্যক্ষ সবসময় প্রধানমন্ত্রীই হয়ে থাকে, বর্তমানে বর্তমানে যে প্রধানমন্ত্রী থাকবে, মানে যেই সময় যোজনা আয়োগ ধরা হবে সেই সময় যে প্রধানমন্ত্রী থাকবে, এখন বর্তমানে যোজনা আয়োগে যদি প্রধানমন্ত্রী ধরা হয় সেটি হবে কি? জওহরলাল নেহরু। এই পরিপ্রেক্ষিতে আমি আরেকটি প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম, স্বাধীন ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রীর নাম কি? এটির উত্তর হবে জওহরলাল নেহরু। তো বন্ধুরা নেক্সট প্রশ্নে চলে যাব, দেখো কি পর্যায় সারণী কোন পর্যায়কে শূন্য পর্যায় বলা হয়। তো বন্ধুরা 18 নম্বর পর্যায়কে শূন্য পর্যায় বলা হয়। তো বন্ধুরা এই পর্যায় সারণী থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দিচ্ছে, পর্যায় সারণী চ্যাপ্টারটি তোমরা একটু ভালো করে দেখে যাবে, কারণ অনেক প্রশ্ন এর মধ্যে দিচ্ছে। তো বন্ধুরা একটু ভালো করে তোমরা দেখবে, দেখে যাবে, দেখো পর্যায় সারণীর মধ্যে কত নম্বর পর্যায়ে আছে, 18 নম্বর পর্যায়ে শূন্য পর্যায়ে বলে 18 নম্বর পর্যায়কে। যাই হোক নেক্সট প্রশ্ন চলে যাবো, 33 নম্বর প্রশ্ন কী রয়েছে, কোনো লোহার উপর যদি মোর্চে ধরলে তাহলে তাতে লোহার ওজনের কীরূপ পরিবর্তন করবে। দেখো কোনো লোহার উপর যদি মোর্চে ধরে তাহলে লোহার ওজন বেড়ে যাবে। তো বন্ধুরা লোহার ওজন বেড়ে যাবে। যাই হোক বন্ধুরা নেক্সট প্রশ্ন চলে যাবো, দেখো একটু টাইপিং মিস্টেক হয়েছে, যাই হোক না কেন, চোখের জলের পিএইচের মাত্রা কত? তো বন্ধুরা চোখের জলের পিএইচের মাত্রা 6.5 থেকে 7.6 হয়। তো বন্ধুরা আমি আমি জানতে পারলাম 4-5 জনের কাছ থেকে যে 7 অপশানে ছিল, 6.5 এরকমভাবে কিছু দেয়নি, 7, 8, 9 এরকমভাবে কিছু একটা অপশানে ছিল। তো উত্তরটি তাহলে যদি এরকম থাকে তাহলে হয়ে যাবে 7। যাই হোক নেক্সট প্রশ্ন চলে যাবো, আজকের 35 নম্বর প্রশ্ন কি, তরল সোনা কাকে বলা হয়? দেখো বন্ধুরা তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে, তোমরা এটা সবাই জানো, খুব সোজা প্রশ্ন। যাই হোক বন্ধুরা চলে যাবো 36 নম্বর প্রশ্ন, দেখো মোবাইল ফোনের আবিষ্কারক কে? মার্টিন কুপার হলেন মোবাইল ফোনে, আমরা যে এই অ্যান্ড্রয়েড সরি আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, এটি মোবাইল ফোন যে আবিষ্কার করেছিলেন প্রথমে সেটি মার্টিন কুপার প্রথম আবিষ্কার করেছেন, যার ফলে আমরা এখন বিভিন্ন রকমের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারছি। মার্টিন কুপারের একটি বড় কৃতিত্বের জন্য আমরা মোবাইল ফোনটি ইউজ করতে পারি, এই মার্টিন কুপারই প্রথম সর্বপ্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। যাই হোক বন্ধুরা চলে যাবো নেক্সট প্রশ্ন, দেখো 37 নম্বর প্রশ্ন কী আছে, টাংস্টেনের গলনাঙ্ক কত? তো বন্ধুরা যে আমাদের ফিলামেন্ট আমাদের যে ঘরে যে বাল্ব থাকে, ওই যে ফিলামেন্টটি থাকে যে বাল্বের ভিতরে, ওটি টাংস্টেন দিয়ে তৈরি। তো 35,000 ডিগ্রি সেলসিয়াসের গলনাঙ্ক এই টাংস্টেনের। তো বন্ধুরা তোমরা এগুলো জেনে রাখো, কারণ কখন কি প্রশ্ন আসবে বলা যায় না। যাই হোক বন্ধুরা তোমরা এগুলো বলে দিলাম, একটু মনে রাখার চেষ্টা করো। যাই হোক বন্ধুরা নেক্সট প্রশ্ন চলে যাবো, 38 নম্বর প্রশ্নটি কী এসছে, দেখো 22, 23, 66, 99, 161, 269, 594। তো বন্ধুরা দেখো এখানে কি করেছে, দেখো 11 2 গুণ 22, মানে 22কে তুমি 11 দিয়ে করতে পারবে, 11কে তুমি 3 দিয়ে গুণ করো কথা হবে তোমার 33, 11কে 66 দিয়ে হয়, 11কে 99 দিয়ে ভাগ করা যায়, 11কে 121 দিয়ে ভাগ করা যায়, 11কে 594 দিয়ে ভাগ করা যায়, শুধুমাত্র 279কে ভাগ করা যায় না, তাই এটির মধ্যে ভুল আছে, কোনটি? 279টি হবে ভুল। তো বন্ধুরা এই যে নেক্সট প্রশ্ন যেটি রয়েছে, 5, 16, 49, 29, 79, 15 মাঝখানে কী হবে, 147। বন্ধুরা এটি তোমাদের জন্য দিলাম 39 নম্বর প্রশ্নটা, এটি তোমরা করে বলবে যে উত্তর কী হবে, এটা তোমাদের জন্যই দিলাম। তো বন্ধুরা আমাকে জানাবে, কমেন্ট করে জানাবে যে এটির উত্তর কীভাবে করলে এবং কী হবে। যাই হোক বন্ধুরা নেক্সট প্রশ্ন চলে যাবো, 40 নম্বর প্রশ্ন কী এসেছিল আজকে, 729, 144, 343, 512 এদের মধ্যে কোন সংখ্যাটি আলাদা? বন্ধুরা দেখো 9 এর কিউ যদি করি, 9 এর কিউ করলে 729 হয়, 343 এর কিউ করলে 343 হয়, 8 এর কিউ করলে 512 হয়, শুধুমাত্র 144টা 12-র স্কোয়ার করলে হয়, কিউ করলে হয় না। তো বন্ধুরা 144টি হবে উত্তর। তো বন্ধুরা এর মধ্যে আলাদা সংখ্যা কোনটি? আলাদা সংখ্যাই হবে 144। তো বন্ধুরা চলে যাবো যে নেক্সট প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন কী রয়েছে, জুলজির জনক কাকে বলা হয়? জুলজির জনক বলা হয় অ্যারিস্টোটলকে। বন্ধুরা জুলজির জনক কাকে বলা হয়? অ্যারিস্টোটলকে। নেক্সট প্রশ্ন চলে যাবে, দেখো বেঞ্জিনের রাসায়নিক ফর্মুলা কি? C6H4 হলো বেঞ্জিনের রাসায়নিক ফর্মুলা। আজকে নেক্সট প্রশ্ন দেখো এসছে, আমি 43 নম্বর প্রশ্নটি আজকের কোনো একটি শিফটে এসছে, পারমাণবিক বোমা 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 যে তৈরি হয় তার মধ্যে কী লক্ষ্য করা যায়? তো পারমাণবিক বোমার যে মধ্যে যে তৈরি করা নিউক্লিয় ফিশন, পারমাণবিক বোমার মধ্যে নিউক্লিয় ফিউশন লক্ষ্য করা যায়, আর হাইড্রোজেন বোমার মধ্যে কী লক্ষ্য করা যায়? নিউক্লিয় ফিউশন। তো বন্ধুরা এই দুটো তোমরা কোনো সময় গুলিয়ে যাবে না। 43 নম্বর প্রশ্নটি এসছে, তো অনেক সময় অনেকের ধরো তুমি হয়তো এলো যে হাইড্রোজেন বোমা কী মধ্যে কী লক্ষ্য করা যায়, তোমরা দিলে নিউক্লিয় ফিউশন, তো এটি হবে নিউক্লিয় ফিউশন উত্তর হবে, কিন্তু অনেক সময় অনেকে নিউক্লিয় ফিউশন দিতে হয়, পারমাণবিক বোমা বা অ্যাটম বোম, তো নিউক্লিয় ফিউশন আর হাইড্রোজেন বোমা হলো নিউক্লিয় ফিউশন। তো বন্ধুরা এই দুটি তোমরা ভালো করে দেখে যাও, যেহেতু আজকে পারমাণবিক বোমা
বোমাতে কি লক্ষ্য করা যায়, এটি এসছে পরদিন হাইড্রোজেন বোমা, এটি কি লক্ষ্য করা যাবে, এটি আসতেই পারে। তো বন্ধুরা আমি দুটোই দিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে যাও এবং কনফিউশনে ফেলবে না। তো দুটো অপশনই দিয়ে দিলো, তখন তোমরা কনফিউশনে পড়ে যাবে, তাই দুটি প্রশ্নই আমি তোমাদের দিয়ে দিলাম। তো বন্ধুরা একটু ভালো করে দেখে যাও, চলে যাবো আজকে 45 নম্বর প্রশ্ন। 2009 সালে অক্টোবর মাসে কটি রবিবার ছিল? বন্ধুরা এই প্রশ্নটি কিচ্ছু না, জাস্ট ঘাবড়ানোর জন্য দিয়েছে, যেহেতু আমরা জানি যে যে 2009 প্রতিটা মাসে রোববার বেশিরভাগ সময় চারটেই হয়। তো বন্ধুরা এটির উত্তর চারটেই হবে, 2009 সালে অক্টোবর মাসে কটি রোববার ছিল? চারটি। তো 46 নম্বর প্রশ্ন চলে যাবো, 64, 81, 125, 196 এটির মধ্যে কোনটি আলাদা, মানে কোনটি আলাদা? তো বন্ধুরা এর মধ্যে কোনটি আলাদা, দেখো 8, 8, 64, 9, 9, 81, তারপর কি রয়েছে তোমার 14, 14 কত হবে বন্ধুরা 196। তো বন্ধুরা 125 যেটা রয়েছে, 125 এটা তোমার আসছে না, কোনো কিছুর স্কোয়ার হচ্ছে না। তো বন্ধুরা 125 হবে উত্তর। তো বন্ধুরা এর মধ্যে আলাদা কোনটি, আলাদা হবে 125। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন চলে যাবো, দেখো নেক্সট প্রশ্ন একটি জিআই দিয়ে, উড়িষ্যা, ইউপি, কেরালা, গুজরাট। তো বন্ধুরা এইখানে যদি বাংলায়ও আসে ইউপি উত্তর হবে, আর যদি তোমার যদি ইংলিশেও যদি লজিক করে বের করা হয় তো ইউপি উত্তর হবে। কারণ দেখো উড়িষ্যা, ইউপি, কেরালা, গুজরাট, যদি এটিকে তুমি বলতে চাও, দেখো উড়িষ্যা নদীর তীরে, উড়িষ্যা হচ্ছে তোমার নদীর তীরে অবস্থিত একটি শহর, কেরালাও একটি নদীর তীরে শহর অবস্থিত, গুজরাটও, কিন্তু ইউপি ছাড়া, শুধুমাত্র উত্তরপ্রদেশের পাশে কোনো নদী নেই। তো বন্ধুরা আর এছাড়াও আরেকটি লজিক যেটা হয় সেটা হলো কি, ইউপি, ইউপি মানে হচ্ছে আপ মানে ওপরে। তো বন্ধুরা আর প্রত্যেকটি হলো একটি রাজ্যের নাম, আর ইউপি হলো তোমার আপ, ইউপি, ইউপি মানে হচ্ছে আপ, উত্তরপ্রদেশ এই ক্ষেত্রে ধরা হয় না। তাই বন্ধুরা বাংলায় লজিকটি করলেও, যেহেতু নদীর ক্ষেত্রে যদি তুমি লজিকটি ধরো তো উত্তরপ্রদেশ উত্তর হবে, আর যদি ইংলিশেও যদি তুমি লজিক খুঁজে বের করো তো ইউপি হবে সঠিক উত্তর। বন্ধুরা যেটি আসুক না কেন ইউপি হচ্ছে সঠিক উত্তর, আর তাহলে সঠিক উত্তর কী হবে বন্ধুরা, ইউপি। তো নেক্সট প্রশ্ন চলে যাবো আজকে, 48 নম্বর প্রশ্ন কী রয়েছে, বক্সাইট কোন ধাতুর আকরিক? তো বক্সাইট হলো বা অ্যালুম, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে বন্ধুরা, একটু সরি, তো তোমরা একটু বুঝে নিও কষ্ট করে হলো। তো অ্যালুমিনিয়াম হবে বক্সাইটের আকরিক, বক্সাইটের আকরিকের নাম কি অ্যালুমিনিয়াম। অনেক সময় কী দেয় অ্যালুমিনিয়াম ধাতুর আকরিকে বক্সাইট, এরকম অনেক সময় ঘুরিয়ে দেয়। যাই হোক বন্ধুরা নেক্সট প্রশ্ন চলে যাবো আজকে, 49 নম্বর প্রশ্ন কী দিয়েছে, দেখো একটি তোমার অঙ্ক দিয়েছে, এ বি সমান সমান 2, 3, BC, 4, 4, 5, এ ইস টু বি ইস টু সি, একটু সি সমান সমান কথা। তো বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের একটি নিউ ট্রিক একটু আমি শিখিয়ে দিচ্ছি, তো আমি যেটা জানি, দেখো এ বির মান যেহেতু বলে দিয়েছে 2, 3, তো আমি এ বিটা আমি ধরতে পারি যে 2, 2, 3, তো বিয়ের যেহেতু আমার সি এর মানটা এখানে বলে দেয়নি, তো বিয়ের পাশে যেটা থাকবে সেটি আমি সিটা ধরে নেব, তো মনে মনে ধরে নেবো। তো যাই হোক, যেহেতু বি আর সি এর মান বলে দিয়েছে কত, 4:5, দেখো এখানে তুমি ভাবছো এবার এর মানটা কী হবে, সবসময় আগের সংখ্যাটি হবে। দেখো যেহেতু আগের সংখ্যাটি 4 রয়েছে, এখানে যেহেতু 4 রয়েছে পরের সংখ্যাটি, তো আগের সংখ্যাটি, আর এখানে যেহেতু 3 ছিল তাই পরের সংখ্যাটি হবে, যেখানে থাকবে না তার আগের সংখ্যাটি বা পরের সংখ্যাটি যেটি থাকবে তো সেটি হয়ে যাবে। তারপর যদি তুমি গুণ করে দাও নর্মাল প্রসেসে, 3 × 5 = 15, 3 × 12 = 12, আর 4 × 2 = 8। তো বন্ধুরা এটি হবে উত্তর। তো একটি একটি নিউ ট্রিক বলতে পারো, তো এই প্রসেসে করলে অঙ্কটি খুব সহজে হয়ে যায় এবং ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো বন্ধুরা কমেন্ট করে জানাবে অঙ্কের প্রসেসটি তোমাদের কেমন লাগলো। তো যাই হোক বন্ধুরা আজকে নেক্সট প্রশ্ন চলে যাব, ঈগল এই শব্দটি আয়নার মধ্যে দিয়ে দেখতে কেমন লাগবে? তো বন্ধুরা একটি মিরর দিয়েছে, তো এই প্রশ্নটি তোমাদের জন্য ছেড়ে দিলাম, মানে আগের প্রশ্ন একটি রয়েছে যেটি তোমাদের জন্য দিয়েছিলাম, একটি জিআই ছিল, এটিও একটি জিআই, ঈগল শব্দটিকে আয়নার মধ্যে দিয়ে দেখতে কেমন লাগবে, এই প্রশ্নটির উত্তরটি আমার কমেন্ট বক্সে জানাবে, দেখবো এবং আমি কমেন্টে তোমরা কে কে সঠিক উত্তর দিচ্ছ, আর যদি না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি পরের দিনের কোশ্চেনে সলভ করে দেবো। যাই হোক বন্ধুরা নেক্সট প্রশ্ন চলে যাবো, দেখো 112, 168, 196, এদের লসাগু কত? বন্ধুরা লসাগু হয়েছে বলে আমি আর করে দিলাম না, তো ভালো করে, লসাগুটা খুব ইজি জিনিস, তো বন্ধুরা তোমরা সবাই জানো, তো বন্ধুরা তাও তোমরা একবার করে নেবে। এই ধরনের একটি লসাগু এসেছিলো, তো সংখ্যাটি প্রপার মনে নেই, বললো যে একটি লসাগু করতে দিয়েছিলো, এক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম। তো বন্ধুরা তিনটি সংখ্যা লসাগু বললো, তো আমি এর জন্য 51 নম্বর প্রশ্নটি আমি দিয়ে দিলাম। তো 112, 168, 196, তো ভালো করে একটু লসাগুগুলো তোমরা দেখে যাবে, এটি আজকের পরীক্ষায় এই ধরনের একটি প্রশ্ন এসেছিলো। যাই হোক বন্ধুরা আর নেক্সট প্রশ্ন কী এসেছিলো, পর্যায় সারণী থেকে তিনটি প্রশ্ন এসেছিলো, তো এক দু তিনজনের কাছ থেকে জানতে পারলাম যে পর্যায় সারণী থেকে খুব প্রশ্ন দিচ্ছে, তো তিনটি প্রশ্ন পর্যায় সারণী থেকে এসছে। তো বন্ধুরা আজকের কোনো একটি শিফটে, তো বন্ধুরা তো তোমরা পর্যায় সারণী চ্যাপ্টারটিও একটু ভালো করে দেখে যাবে। যাই হোক বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখো, আরেকটি পর্যায় সারণী থেকে প্রশ্ন কী, পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে নামলে পারমাণবিক সংখ্যা বাড়ে না করে, দেখো উপর থেকে যখন নিচের দিকে নামবে তখন পারমাণবিক সংখ্যা বাড়বে, আর যদি যখন তোমার বাম দিক থেকে ডান দিকে যাবে
অর্থাৎ তোমার এদিক থেকে এদিকে যাবে, তো তখন কি হবে, পারমাণবিক সংখ্যার মান কমে যাবে। তো বন্ধুরা যাই হোক, আমি 53 নম্বর প্রশ্নটি এসেছে, তো 54 নম্বর প্রশ্নটি আমি তোমার তার পরিপ্রেক্ষিতে বলে দিলাম। যাই হোক, চলে যাবো আজকে নেক্সট প্রশ্ন। কি রয়েছে আমের বিজ্ঞানসম্মত নাম কি? বন্ধুরা দেখো, আজকে একটি শিফটে এসছে আমের বিজ্ঞানসম্মত নাম, আরেকটি শিফটে এসছে আপেলের বিজ্ঞানসম্মত নাম, দুটি প্রশ্নই এসছে। তো দেখেছো বন্ধুরা, তো মানুষের বিজ্ঞানসম্মত নাম কি এটি তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কাছ থেকে জানতে চাইলাম। তো আমের বিজ্ঞানসম্মত নাম কি হবে? ম্যাগনিফেরা ইন্ডিকা, আর আপেলের ম্যালুস। তো বন্ধুরা 55-56 নম্বর প্রশ্নটির পরিপ্রেক্ষিতে আমি একটি প্রশ্ন তোমাদেরকে জানতে চাইলাম, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি এটি আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, 57 নম্বর প্রশ্নটি কি এসছে দেখো, H2SO4কে কি বলা হয়? সালফুরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। প্রশ্নটি একটু ঘুরিয়ে এসছে, অনেক সময় সালফুরিক অ্যাসিডের সংকেত জানতে চায়, তো এখানে বলে দিয়েছে H2SO4কে কি বলা হয়, তো সালফুরিক অ্যাসিড বলা হয়। নেক্সট প্রশ্ন 58 নম্বর প্রশ্ন কি আছে, ইসরোর বর্তমান অধ্যক্ষের নাম কি? কে শিবান হচ্ছে বর্তমান ইসরোর অধ্যক্ষ। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, 58 নম্বর প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন, যেটি কি 7:30 ঘড়িতে বাজে যখন আয়না দেখো মিরর, অর্থাৎ আয়নার ক্ষেত্রে প্রচুর অঙ্ক দিচ্ছে, তো তোমরা আয়না যে এই যে ঘড়িতে যখন 7:30 বাজবে সেটি যখন আয়নাতে দেখা হবে সেটি তাহলে কটা বাজবে? তো বন্ধুরা এই প্রশ্নগুলো এরকম ধরনের প্রশ্ন অনেক আসছে, তো তোমরা এই ধরনের জিআইগুলো রিজনিংগুলো দেখে যাবে। আর বন্ধুরা আমি যে দুটো প্রশ্ন তোমাদের কাছ থেকে জানতে চাইলাম সেগুলো তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। আর একটা প্রশ্ন যেটা তোমাদের বললাম কি, যেটা হলো তোমাদের এখানে একটি প্রশ্ন জানতে চাইলাম কি মানুষের বিজ্ঞানসম্মত নাম কি, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আর যারা যারা এখনও আমার আগের ভিডিওগুলো যারা যারা এখনও দেখোনি, কারণ দেখে নাও, কারণ বারবার একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটি, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ধন্যবাদ।